খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সুপ্রিম কোর্টে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন এই প্রতিবেদন পাল্টে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মহানগর পুলিশ জানায়, জামিন শুনানিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে। আশিকুল আলমের রিপোর্ট। খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন আদালতে না আসায় গত 5 ডিসেম্বর নজিরবিহীন প্রতিবাদ জানায় বিএনপিপন্থী আইনজীবীরা। আদালত শুনানির পরবর্তী দিন 12 ডিসেম্বর ধার্য করেন ও 11 তারিখের মধ্যে স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সে অনুযায়ী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ বিকেলের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করে। তবে বিএনপি মনে করছে এই প্রতিবেদন পাল্টে ফেলা হয়েছে। মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনায় বিএনপি মহাসচিব এমন অভিযোগ করেন। তারা ইতিমধ্যে যে রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্টটিকে সরিয়ে দিয়ে অন্য কোন রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই রিপোর্টটির পরে সুপ্রিম কোর্টই চেয়েছিল যে এই রিপোর্টটি হাজির করা হোক, উপস্থিত করা হোক সুপ্রিম কোর্টের সামনে, কিন্তু আজ পর্যন্ত সেটা উপস্থিত করা হয়নি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীকাল খালেদা জিয়ার জামিন না হলে দেশের মানুষ আন্দোলনের মাধ্যমেই মুক্ত করবে খালেদা জিয়াকে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে ভাষা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে স্বৈরাচার আন্দোলন স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রমনা জোনের ডিসি জানান, বৃহস্পতিবার আদালত সংশ্লিষ্ট ছাড়া বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না। আর বিপক্ষে গেলে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা হবে, রাস্তা অবরোধ করা হবে, এটা করলে অবশ্যই তারা আইনানুগ ব্যবস্থা নেবে এবং উপযুক্ত জবাব পাবে। এদিকে বিকেলে হাইকোর্ট এলাকায় 3টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে ওই এলাকায় ঝটিকা মিছিল হয়। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।